হ্যালো ওয়েলকাম এভরিওান ওয়েলকাম ব্যাক টু বিট ফর বায় এনএমজিএনএম জিএনএম টু হাজার তেইশ এবং জেনপাস ইউজি দু হাজার তেইশ প্রিপারেশন ক্লাস সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তো আজ থেকে আমরা দু হাজার তেইশের জন্য এনএমজিএনএম জিএনএম এবং জেনপাস ইউজি আর বিএসসি নার্সিং এবং এনএম জিএন নার্সিংয়ের জন্য ফ্রি ক্লাস যেগুলো দেওয়ার কথা ছিল তো আজ থেকে আমরা দেওয়া স্টার্ট করলাম সো আজকে আমরা ভিডিওতে জেনারেল নলেজের পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ডিসকাশন করবো পাশাপাশি আজকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সমস্ত কম্পিটিটিভ এক্সাম এনি কম্পিটিটিভ এক্সামের সমতুল্য প্রশ্নগুলি বানানো রয়েছে ওয়াইজ ডাব্লিউ বি এস এস সি রেল গ্রুপ ডি ডাবু বিস এক্সেপশনাল কেউ যদি অ্যাপেয়ার করে থাকো তাহলে অবশ্যই তোমাদের আজকের ক্লাসটা এনএম জিএন এবং জেনপাসিউসির পাশাপাশি অন্যান্য পরীক্ষাগুলোর জন্যও কিন্তু সমসাময়িক সমতুল্য এবং সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিও শুরু করার প্রথমে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন এবং যারা যারা এনএম জিএম এবং জেনপাস ইউসি দু হাজার তেইশের জন্য অ্যাপেয়ার করতে চলেছ তোমরা অবশ্যই এখন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ফ্রি ক্লাসগুলি পাওয়ার জন্য সো লেটসি দ্য ফার্স্ট কোয়েশ্চেন প্রথম প্রশ্ন যেটা আছে দেখো তোমরা পাশাপাশি কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো অবশ্যই জানিয়ে যাবে আমিও অ্যান্সারগুলো ডিসকাস করে দেবো স্যার এপিজে আব্দুল কালাম তার জীবনের শেষ বক্তৃতা কোথায় দেন চারটে অপশান আছে অপশান এ আই বোম্বে অপশন বি আইআইটি কানপুর অপশন সি আইআইএম শিলং অপশন ডি আইআইএম ব্যাঙ্গালোর তো এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হলো আইআইএম শিলং ওকে সো এটা ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন যেটা আছে দেখো উড়িষ্যার কাশ্মীর বলা হয় কোন স্থানকে দ্য প্লেস নেমটা আফটার কাশ্মীর অব ওড়িশা চারটে অপশান ভুবনেশ্বর সম্বলপুর পুরী এবং দারিংবাড়ি সো এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হলো দারিংবাড়ি দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা হয় অনেকটাই কাশ্মীর সমতুল্য এরপর তিন নম্বর প্রশ্ন যেটা আছে গুরুগ্রাম নামটি পরিবর্তন হয়ে কোন বিখ্যাত স্থানের নাম এসেছে যা একটি সংস্কৃত শব্দ ওকে সো এটা মানে গুরু গুরুগ্রাম যেটা তো এটা অ্যাকচুয়ালি একটা সংস্কৃত ওয়ার্ড যেটা গুরুগ্রাম তো সেটা ডিরাইভড হয়ে বিহাইন্ড এ ফেমাস প্লেস নেম একটা গুরুত্বপূর্ণ স্থানের বা একটা বিখ্যাত স্থানের নাম এসেছে চারটে অপশন আছে গ্যাংটক গাজিয়াবাদ গুয়াহাটি গুরগাঁও সো এটা যেটা হবে সেটা গুরুগ্রাম থেকে অ্যাকচুয়ালি নামটা গুরগাঁও হয়েছে ওকে তো যেটা আদতে একটা সংস্কৃত শব্দ ওকে এরপর নেক্সট চার নম্বর প্রশ্ন যেটা আছে ভারতের প্রথম পরীক্ষা প্রচলন করেন কে হু স্টার্টেড দ্য ফার্স্ট এক্সাম ইন ইন্ডিয়া বা ইনভেন্টর অফ এক্সাম তো এক্সামিনেশনের যে এই যে সিস্টেমটা তো এটা অ্যাকচুয়ালি অল ওভার ইন্ডিয়াতে ফার্স্ট টাইম কে প্রচলন করেছিলেন অ্যাকচুয়ালি প্রশ্নটা ঘোরানো আছে তো এটা অল ওভার বা যেতেই পারে তো এখানে ইন্ডিয়াটা জাস্ট মেনশন হিসেবে করে দেওয়া হয়েছে তার বেশি কিছু না তো চারটে অপশন ডিরোজিও ডেভিড প্যাকার্ট হেনরি আলবার্ট ফিসেল এবং লিলেন স্ট্যানফোর্ড তো এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হলো হেনরি আলবার্ট স্পিশিয়াল ওকে এরপর নেক্সট প্রশ্ন পাঁচ নম্বরে বিশ্বের প্রথম বিনা টিকিটে মেট্রো রেল পরিষেবা শুরু করলো কোন দেশ ওয়ার্ল্ড ফার্স্ট কান্ট্রি স্টার্টেড দ্য স্কিম ফ্রি মেট্রো রেল সার্ভিস উইথাউট টিকিট অর্থাৎ এখানে মেট্রো রেলের পরিষেবা গ্রহণ করতে হলে কোনো টাকা খরচ করতে হবে না চারটে অপশান ভেনেজুয়েলার কারাকাশ ভ্যাটিকান সিটি আছে ইউনাইটেড আরব এমিরেটস সংযুক্ত আরব আমিরশাহী আছে অপশান ডি আছে ভুটান এটা যেটা সঠিক উত্তর হবে হলো অপশান এ ভেনেজুয়েলার কারাকাশ ওকে তো এটা একটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া হয়েছে বিগত মাসেরই কি এক দু মাসের মধ্যেকার কারেন্ট অ্যাফেয়ার্সই একটা দেওয়া হয়েছে এরপর নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন যেটা আছে বিশ্বের প্রথম প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ এবং বন্ধ করলো কোন দেশ তো এটাই হলো বিশ্বের প্রথম দেশ যেটা প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হুইচ কান্ট্রি ব্যান দ্য ফার্স্ট টাইম প্লাস্টিক ওকে সো মায়ানমার জাপান নেপাল বাংলাদেশ তো এটা অ্যাকচুয়ালি জাপানটা অনেকে করতে চাইবে বাট জাপান অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে না এখানে সঠিক উত্তর হবে বাংলাদেশ ওকে নেক্সট প্রশ্ন যেটা আছে ভারতের প্রথম জিরো ওয়েস্ট সিনেমার তকমা পেয়েছে কোন সিনেমা ইন্ডিয়াস ফার্স্ট জিরো ওয়েস্ট ফিল্ম তো ফিল্ম অ্যাকচুয়ালি যেগুলো বানানো হয় তো এই ফিল্মটা প্রথম ফিল্ম ছিল অল ইন্ডিয়া বেসিসে যেটা জিরো ওয়েস্ট অর্থাৎ এই ফিল্মের পেছনে যা যা কিছু মানে লাগানো হয়েছিল একটা ফিল্মকে টোটাল ডিরেকশান এবং প্রোডাকশান করার জন্য অনেক জিনিসপত্রের প্রয়োজন হয় যেগুলো দেওয়া হয়েছিল তার মধ্য থেকে কিছু ওয়েস্ট হয়নি সো সেই কারণে এটাই ভারতের প্রথম জিরো ওয়েস্ট ফিল্ম চারটে অপশান চাণ্ডিগড় করে আসিকি আশিকি টু আছে অপশান সি আপ সিট এবং অপশন ডি আছে দৃশ্যম সো এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হলো চণ্ডীগড় করে আসিকি ওকে নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন স্কোভিল মিটার এটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে শেষ পর্যন্ত অবশ্যই প্রশ্নগুলো দেখো এবং যারা যারা এনএম জিএনএম এবং জেনপাসিউজি দু হাজার দু হাজার তেইশের পরীক্ষাতে অ্যাপেয়ার করতে চলেছে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিও যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং কমেন্ট করতে ভুলবে না স্কোভিল মিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় স্কোভিল মিটার দ্য মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজ ফর বায়ুতে জলীয় বাষ্প মাপার জন্য বায়ুর দূষণের মাত্রা মাপার জন্য লঙ্কার ঝাল মাপার জন্য এবং খাদ্যে ভেজালের পরিমাণ মাপার জন্য তো এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে যেটার মাত্রা মাপার জন্য বা যেটা মাপার জন্য স্কোভিল মিটার এই যন্ত্রটা ব্যবহার করা হয় সো এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন প্রথমেই বলেছি লঙ্কার ঝাল মাপার জন্য কিন্তু স্কোভিল মিটার ব্যবহার করা হয় ওকে নেক্সট প্রশ্ন বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ কোনটি ওয়ার্ল্ড ফার্স্ট কার্বন ফ্রি কান্ট্রি চারটে অপশান আছে নেপাল ভুটান বাংলাদেশ এবং মায়ানমার সো যেটা সঠিক উত্তর হবে সেটা হলো ভুটান ভুটান হলো ওয়ার্ল্ড ফার্স্ট কান্ট্রি যারা কার্বন ফ্রি কান্ট্রি হিসেবে যেটিকে ঘোষণা করে দেওয়া হয়েছে দশ নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি হুইচ ইজ দ্য ইন্ডিয়াস হায়েস্ট ওয়াটারফল চারটে অপশন যোগ জলপ্রপাত আথিরাপল্লি জলপ্রপাত দুধসাগর জলপ্রপাত আর অপশন ডি লাস্ট অপশন আছে কুঞ্চিকাল জলপ্রপাত ওকে তো চারটে অপশন আছে এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হলো কুঞ্চিকাল জলপ্রপাত যেটা কর্ণাটকে রয়েছে একশো তিরাশি মিটার বেশ যেটা নেক্সট প্রশ্ন আছে ডিপি কথাটির সম্পূর্ণ নাম কি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিপি ইউজ ফর সোশ্যাল মিডিয়া তো আমরা যে ডিপিটা ব্যবহার করি সেটা ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক ইনস্টাতে হোক আর যেখানে হোক না কেন তো ডিপিটা যেটা ব্যবহার করি তো ডিপির ফুল ফর্ম কি চারটে অপশন ডুপ্লিকেট পিকচার ডিসপ্লে পিকচার ডিসপ্লে ফটো ডিভাইস প্রোফাইল ওকে সো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো ডিসপ্লে পিকচার ডিপি বলতে অ্যাকচুয়ালি বোঝায় ডিসপ্লে পিকচার ওকে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন বিগত মাসে ইনি মারা গেছেন জুলাইতে সম্ভবত এগারোই জুলাই কি বারোই জুলাই ইনি মারা গেছেন ভারতের ইন্টারনেটের জনক কাকে বলা হয় অল ওভার ওয়ার্ল্ড ফাদার অফ ইন্টারনেট হিসেবে এনাকেই জানা হয় হুইচ ফেমাস পারসন নেমটা আফটার দ্য ফাদার অফ ইন্টারনেট ইন ইন্ডিয়া চারটে অপশন আছে বিজেন্দ্র কুমার সিঙ্গল অপশন বি স্বামী নার্সিংহোম অপশন সি আছে বিজয় পাণ্ডুরাম ভাটকার অপশন ডি অ্যালান ম্যাটিনসন ওকে সো এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হলো বি কে সিঙ্গল বা বিজেন্দ্র কুমার সিঙ্গল তো ইনি জুলাই মাসে ইনি মারা গেছেন তো সেই কারণেই অ্যাকচুয়ালি প্রশ্নটা রাখা হয়েছে তাছাড়া এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে প্রায়ই এসে থাকে এই প্রশ্নটা এরপর তেরো নম্বর প্রশ্ন হুইচ ফেমাস পারসন নেম ডাফটার দ্য জেমস বন্ড অফ ইন্ডিয়া ভারতের জেমস বন্ড হিসেবে কে পরিচিত বা কাকে বলা হয় চারটে অপশন রাজিন্দর খান্না আর যতীন্দ্রনাথ দীক্ষিত অপশন সি ব্রজেশ মিশ্র অপশন ডি আছে অজিত ধোবাল তো এটা একটা ক্লু নিচে দেওয়া আছে ন্যাশনাল সিকিউরিটি অফ অ্যাডভাইজার অফ ইন্ডিয়া টু দা পি এম তো ইনি এনএস এর অ্যাকচুয়ালি সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে প্রেসিডেন্ট এই পদে উনি আছেন তো চারটে অপশান এর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো অজিত ডোভাল মনে রাখবে অজিত ডোভালকে কিন্তু ভারতের জেমস বন বলা হয় এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন গরবা রাজ্যের গরবা কোন রাজ্যের লোকনৃত্য গর্বা ইজ দ্য ফোক ড্যান্স অফ হুইচ ইন্ডিয়ান স্টেট চারটে অপশান অরুণাচল প্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ গোয়া তো এটা হয়তো অনেকেরই জানা আছে গরবা কোথাকার নৃত্য এটা হলো গুজরাটের নৃত্য ওকে এরপর নেক্সট প্রশ্ন যেটা আছে এটাও একটা খুব ভালো প্রশ্ন গুলিয়ে ফেলবে না বা অনেকের কাছ থেকে ভুল উত্তরও মানে হয়তো অনেকে জানো এখনও পর্যন্ত ভুল উত্তর ইনক্লব জিন্দাবাদ কথাটি প্রথম কে প্রবর্তন করেন দ্য টার্ম ইনক্লব জিন্দাবাদ ফার্স্ট কয়েন্ড বাই হুম চারটে অপশন মৌলানা হাসরত মোহানি অপশন বি ভগৎ সিং অপশন সি লালা লাজপত রায় অপশন ডি বাহাউদ্দিন নাকশান্ত ওকে সো এটা যেটা সঠিক উত্তর হবে তাহলে সবার যেটা মনে হচ্ছে সেটা হলো যে ভগৎ সিং ভগৎ সিং হল এটা সঠিক উত্তর বাট এটা কিন্তু ভগৎ সিং সঠিক উত্তর হবে না এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হলো মৌলানা হাসরত মোহানি ওকে তো কারো যদি কনফিউশন থাকে অবশ্যই রিসার্চ করে দেখে নিও মৌলানা হাসান মোহানি ইনি একজন উর্দু পোয়েট ছিলেন তো যিনি তার একটা গানে বা তিনি প্রথমে ইনকলাব জিন্দাবাদ এই কথাটা কিন্তু প্রবর্তন করেন তো এনারও এনার লেখা আরও ভালো কয়েকটা গাজাল রয়েছে চুপকে চুপকে রাত দিন যেটা গাজাল রয়েছে তো এই গানটাও অ্যাকচুয়ালি উনিই লিখেছিলেন এরপর নেক্সট যেটা প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন দেখো বিশ্বের সবচেয়ে হালকা ধাতু কি লাইটেস্ট মেটাল অব দ্য আর্থ এই প্রশ্নটা নিয়েও অনেকের কনফিউশন থাকে আমি চারটে অপশন বলে দিয়ে আগে লিথিয়াম বেরিলিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম বিশ্বের সবচেয়ে হালকা ধাতু কোনটা হবে এখানে যে প্রশ্নটা হয় মানে যে জায়গাটা গুলিয়ে যায় সেটা অনেকেই ম্যাগনেশিয়াম করে দেয় ওকে অনেকেই ম্যাগনেশিয়ামে চলে যায় বাট অ্যাকচুয়ালি কিন্তু ম্যাগনেশিয়াম হবে না ম্যাগনেশিয়ামের থেকেও কিন্তু লিথিয়াম আরও হালকা ওকে সো হালকা ধাতু মানে এই যে হালকা হিসেবে যে পরিমাপটা করা হয় এটা অ্যাকচুয়ালি ডেনসিটির ওপরে যে ওই মেটালটা ডেন্সিটি কতটা সেই হিসেবে পরিমাপ করা তো ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সামথিং আছে আর লিথিয়ামের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ ফোর সামথিং এরকম একটা আছে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না এরপর সতেরো নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি প্রত্যেকটা স্টেটেরই একটা করে স্টেট ট্রি আছে তো স্টেট ট্রি অব ওয়েস্টবেঙ্গল ওয়েস্টবেঙ্গলের রাজ্য গাছ কোনটা ছাতিম শিউলি বেল আম তো এটা যেটা সঠিক উত্তর হবে এখানে একটা ক্লু অলরেডি দেওয়া আছে এর সায়েন্টিফিক নেমটা দেওয়া আছে অ্যালস্টোনিয়া তো অ্যালস্টোনিয়া কাদের কার সায়েন্টিফিক নেম অনেকে জানো হয়তো বা অনেকে হয়তো জানো না এটা যেটা সঠিক উত্তর হবে ছাতিম পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ ওকে এরপর আঠেরো নম্বর প্রশ্ন এটাও একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি এই কনফিউশনগুলো অ্যাকচুয়ালি দূর করার জন্যই আজকে এই প্রশ্নগুলো দিয়েছি কারণ এই কয়েকটা কমন প্রশ্ন আছে যেগুলো সম্বন্ধে অনেকেরই কনফিউশন আছে এবং আমরা ভুল উত্তর জানি তো সেটা অ্যাকচুয়ালি আজকে কনফিউশনগুলো অনেকগুলো প্রশ্নর কনফিউশন আমি ক্লিয়ার করবো ভারতের সর্বকনিষ্ঠ বিপ্লবী যিনি দেশের জন্য শহীদ হন তার নাম কি ইয়ংেস্ট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া তো বাজি রাউত প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বোস সুভাষচন্দ্র বসু জেনারেলি আমাদের যা মনে হবে ক্ষুদিরাম বোস তো কিছু জায়গাতে দেখবে উনি আঠেরো বছর বয়সে মারা গেছিলেন আর কিছু জায়গাতে দেখবে উনিশ দেওয়া আছে তো এই আঠেরো কি উনিশ এই দুটোর মধ্যে একটা কনফিউশন আছে বাট অ্যাটলিস্ট জেনারেলি এখন আপাতত যদি তোমাকে বলতে বলে তাহলে এখানে যেটা সঠিক উত্তর হবে ক্ষুদিরাম বোস কিন্তু হবে না সঠিক উত্তর হবে বাজি রাউত উড়িষ্যা থেকে বাজি রাউত তো এনার বাজি রাউত ইনি বারো বছর বয়সে মারা গেছিলেন ওকে তো ক্ষুদিরাম ক্ষুদিরাম বসু মারা যাওয়ার অনেক আগেই ইনিও মারা ইনি মারা গেছিলেন তো এনাকেই আপাতত ইঙ্গেস্ট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং বাজি রাউত এনার নামে কিন্তু একটা অলরেডি উইকিপিডিয়াও প্রকাশ হয়ে গেছে ওকে সো ইনি যে দলের সদস্য ছিলেন মেম্বার অব দ্য বানর সেনা ও প্রজামণ্ডল পার্টি অফ পিপল যেটাকে বলা হয় বারো বছর বয়সে ইনি কিন্তু মারা যান ওকে সো এরপর নেক্সট যেটা প্রশ্ন আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে জোনাকির আলো সৃষ্টিতে দায়ী রাসায়নিক পদার্থ কোনটি নেম অফ দ্য কেমিক্যাল হুইচ ইজ ইউজ ফর লাইটেনিং অফ দ্য গ্লো ওয়ার্ম ওকে সো প্রশ্নগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবে না চারটে অপশান কার্বোজোল গ্যালিয়াম আর্সেনাইট অপশান সি লুসিফেরিন এবং অপশন ডি আছে ফিউরোফোর ওকে তো জোনাকির যে আলোটা আমরা দেখতে পাই তো আলোটা অ্যাকচুয়ালি একটা কেমিক্যাল পদার্থ থাকে যেই কেমিক্যাল পদার্থটা অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলে ওঠে তো সেটাই আমরা জোনাকির আলো হিসাবে জানি তো এই যে কেমিক্যাল পদার্থটা থাকে সেটা হলো লুসি ফেরিন লুসি ফেরিনটা কী হয় অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে এবং জোনাকির আলো হিসাবে যেটাকে আমরা জানি আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে ঠাকুরদার ঝুলি কার লেখা ঠাকুর মার ঝুলি আমরা সবাই জানি সবাই পড়েছি ছোটো থেকেই অনেকের কমন ব্যাপার একটা ঠাকুর ঝুলি বা ঠাকুরদার ঝুলি এরমো নামেরও একটা বই আছে যেটা কার লেখা বলতে হবে অথার অফ ঠাকুরদার ঝুলি চারটে অপশন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লীলা মজুমদার প্রমথ মিত্র সুকুমার রায় ঠাকুরমার ঝুলিটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আমাকে বলতে হবে ঠাকুরদার ঝুলি কার লেখা তো অ্যাকচুয়ালি টুইস্টটা এখানেই আছে যিনি ঠাকুরমার ঝুলি লিখেছেন তিনিই কিন্তু ঠাকুরদার ঝুলিও লিখেছেন তো এটা রাইট অ্যান্সার হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লীলা মজুমদার কিন্তু কেউ ভুল করে করে দেবে না এরপর নেক্সট যেটা আছে ওয়ার্ল্ড আর্থ ডে বিশ্ব ধরিত্রী দিবস কত তারিখ তেইশে আগস্ট বাইশে এপ্রিল বাইশে জুন তেইশে নভেম্বর সো এটা মনে রাখার উপায়টা হচ্ছে মনে রাখবে বাইশ সবসময় মনে রাখবে টোয়েন্টি টু বাইশ তারিখ ওকে এবার তোমাকে এপ্রিল মাসটা কিন্তু মনে রাখতে হবে এপ্রিলটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সো এটা রাইট অ্যান্সার হবে বাইশে এপ্রিল এরপর নেক্সট যে প্রশ্নটা আছে দেখো বিশ্ব শিক্ষক দিবস ওয়ার্ল্ড টিচার্স ডে আমরা জেনারেলি শিক্ষক দিবস হিসাবে জানি পাঁচই সেপ্টেম্বর বাট বিশ্ব শিক্ষক দিবস কত তারিখ পালন করা হয় তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটা আমি উত্তর দিলাম না তো প্রত্যেকেই যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেই কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের উত্তরটা জানিয়ে যাবে এবং প্রথম যে উত্তর দেবে আমি তার কমেন্টটাকে পিন করে দেওয়ার চেষ্টা করবো কিছু উত্তর নেবো তারপর আমি সঠিক উত্তরটাকে পিন করে দেওয়ার চেষ্টা করব ওকে বিশ্ব শিক্ষক দিবস ওয়ার্ল্ড টিচার্স ডে কত তারিখ পালন করা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে নেক্সট তেইশ নম্বর প্রশ্নে আমরা পৌঁছে গেছি তেইশ নম্বর প্রশ্ন যেটা বলেছে ভারতে স্যানিটারি ইনভেন্টর অফ দ্য স্যানিটারি প্যাড অফ ইন্ডিয়া প্রত্যেকটাই কিন্তু আশা করছে আমি তোমাদের জন্য ইন্টারেস্টিং প্রশ্ন দিতে পেরেছি তো অ্যাকচুয়ালি যদি ভালো লাগে তবেই লাইক করবে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি যদি ভালো লাগে মন থেকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে আর চারটে অপশান আছে তো আমাদের ভারতে স্যানিটারি ন্যাপকিন প্যাড তো এটার ইনভেন্টরকে আবিষ্কার করেন কে এটা আবিষ্কার করেন চারটে অপশন অরুণাচলম মুরগানাথম দীপক মুরলি আশিফ মোহাম্মদ কেউই নন চারটে অপশান সঠিক উত্তরটা এখানে যেটা হবে সেটা হলো অরুণাচলম মুরুগানাতম তো এটা একটা ক্লুও হয়তো বলতে পারতাম বললাম না আমি উত্তরটা বলে ফেললাম তো ক্লুটা হলো এনাকে নিয়ে যে সিনেমাটা হয়েছিল সেটা হলো প্যাডম্যান ছিল যেটাতে ভূমি পেডনেকার এবং অক্ষয় কুমার অভিনয় করেছিলেন প্যাডম্যান যে মুভিটা ছিল তো অ্যাকচুয়ালি এনার লাইফ স্টোরিটার ওপর বেস করেই কিন্তু প্যাডম্যান মুভিটা হয়েছিল ওকে এরপর নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন এটা একটা খুব ভালো প্রশ্ন বর্তমানে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম স্ট্যাচু কোনটি আমরা জেনারেলি যেটাকে জানতাম যে বিশ্বের দীর্ঘতম স্ট্যাচু হিসেবে সেটা কিন্তু এখন আর নেই সেটা কিন্তু এখন দু নম্বরে পৌঁছে গেছে এক নম্বরে কিন্তু অন্য একটা স্ট্যাচু এসে গেছে তো চারটে অপশান স্ট্যাচু অফ ইউনিটি যেটা আমাদের ইন্ডিয়াতে রয়েছে লেকুন শেখায়া আছে স্ট্যাচু অফ লিবার্টি আছে স্প্রিং টেম্পল বুদ্ধ যেটা চায়নাতে রয়েছে তো চারটে অপশান এই জায়গাটা গুলিয়ে ফেলবে না এখানে আমার প্রশ্নটা দেওয়া আছে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম স্ট্যাচু যদি দ্বিতীয় দীর্ঘতম বলে তাহলে কিন্তু অবশ্যই স্প্রিং টেম্পল বুদ্ধ করবে যেটা এতদিন ধরে মানে যতদিন না আমাদের স্ট্যাচু অব ইউনিটিটা হচ্ছিল না যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু যেটা গুজরাটে রয়েছে নতুন যেটা হয়েছে সেটা যতদিন ছিল না তার আগে পর্যন্ত কিন্তু স্প্রিং টেম্পল বুদ্ধ যেটা চায়নাতে আছে এটাই কিন্তু আমাদের এক নম্বরে ছিল ওকে নাম্বার ওয়ান হায়েস্ট লংেস্ট স্ট্যাচু হিসাবে ছিল লংয়েস্ট বা হায়েস্ট যেটা বলতে পারো আপাতত এটা কিন্তু সেকেন্ড হয়ে গেছে এক নম্বরে যেটা চলে এসেছে সেটা হলো স্ট্যাচু অফ ইউনিটি যেটা গুজরাটে রয়েছে সো আমি হাইটগুলো একটু বলে দিই স্ট্যাচু অফ ইউনিটি আপাতত আমি বলছি না স্প্রিং টেম্পল বুদ্ধ যেটা হাইট ছিল স্প্রিং টেম্পল বুদ্ধ একশো মিটার হাইট ছিল লেকুন সেকায়া লেকুন সেকায়া ছিল একশো ষোলো মিটার স্ট্যাচু অফ লিবার্টি ছিল ছেচল্লিশ মিটার আপাতত যেটা সবচেয়ে হায়েস্ট স্ট্যাচু অফ ইউনিটি স্প্রিং টেম্পল বুদ্ধ যদি একশো হয় এর উল্টোটা স্ট্যাচু অফ ইউনিটি যেটা আমাদের সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু সেটা আপাতত একশো বিরাশি মিটার এবং বিশ্বের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে স্ট্যাচু এটা কে স্কালচার করেছেন ওকে তো এর স্কাল্পচারটা কে তো তার নাম হলো রাম ভাঞ্জি সুতার ওকে আমি নামটা লিখে দিচ্ছি রাম ভাঞ্জি বা রাম সুতার রাম ভি সুতার ওকে এটা হলো সঠিক উত্তর রাম সুতার তো স্ট্যাচু অফ ইউনিটি স্কাল্পচার নেক্সট যেটা প্রশ্ন চলে যাচ্ছি পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্বের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম দেশ কোনটি এটাও আরও একটা কনফিউজিং কোয়েশ্চেন যেটা আমি আবার কনফিউশনটা ক্লিয়ার করব ওয়ার্ল্ডস মলেস্ট নেশন জেনারেলি আমরা জানি মোনাকো চারটে অপশন চারটে অপশন আমি বলে দিই মোনাকো আছে ভ্যাটিকান সিটি আছে আইল্যান্ড আছে সিল্যান্ড আছে ওকে সো ভ্যাটিকান সিটিকে আমরা কিন্তু জানি যে বিশ্বের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম দেশ হিসাবে বাট আপাতত এটা কিন্তু এখন আর নেই তো এটা চেঞ্জেস হয়ে গেছে কিছুদিন আগে তো এবারে এটা অথেন্টিক্যালি একেবারে বাই পেপার এখনো পর্যন্ত চেঞ্জেস হয়নি তবে খুব শীঘ্রই হতে চলেছে এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হল সিল্যান্ড ওয়ার্ল্ডস স্মলেস্ট নেশন ওকে সিল্যান্ড সো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন এবং আবারও বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এক্সেপ্ট করার দরকার নেই লাইক যদি ভালো লাগে মন থেকে যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে নতুন কিছু প্রশ্ন জানতে পারলে এই পঁচিশটা প্রশ্ন নতুন কিছু প্রশ্ন তুমি শিখতে পারলে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করো এবং কমেন্ট সেকশনে তোমার নিজের অভিজ্ঞতা কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই জানিয়ে সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো যারা যারা ফার্স্ট টাইম দু হাজার তেইশে এনএমজিএনএম দু হাজার তেইশ এবং জেনপাস ইউসি দু হাজার তেইশের পরীক্ষাতে অ্যাপেয়ার করতে চলেছে তোমরা অবশ্যই চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তী সমস্ত ফ্রি ক্লাসগুলি পাওয়ার জন্য তো আজ থেকে আমরা দু হাজার তেইশের প্রিপারেশন ক্লাস ফার্স্ট ফ্রি ক্লাস আমরা দেওয়া স্টার্ট করলাম যেমনটা তোমাদের আমি কথা দিয়েছিলাম তো এরপর রেগুলারলি ফ্রি ক্লাসগুলো আপলোড হতে থাকবে কারণ পরীক্ষা খুব বেশি আর বাকি নেই সো থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলের সঙ্গে জুড়ে যাও টেলিগ্রাম চ্যানেলে সবাই অ্যাড হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারো এরপর আরেকটা কথা বলি কেউ যদি প্রিপারেশন ব্যাচে ভর্তি হতে চাও যেটা আমাদের পেড ব্যাচ অলরেডি টু মান্থস হল রানিং চলছে কেউ যদি ওই ব্যাচটাতে ভর্তি হতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার বা স্ক্রিনে হয়তো তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও ডিটেলস যা যা কিছু আছে সমস্ত ওখানে ডিসকাশন করা হবে এবং তোমাদের ডেমো ক্লাস যদি কারোর প্রয়োজন হয় তাহলে ডেমো ক্লাসগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা দেখে নিও প্রত্যেকটাই লাইভ ক্লাস হচ্ছে বাকি ডিটেলস হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হবে সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভালো লেগে থাকে দেন অফকোর্স আবারও বলছি লাইক করো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো